ঘট মালা চক্রবর্তী সাবন্ত গুপ্ত ওম বিষ্ণু বিষ্ণু
শুভম চক্রবর্তী শ্রাবণগোত্র শ্রাবণগোত্র শ্রীমান শুভম দেব নাম সংকল্পায় তুলি চক্রবর্তী দাদার নাম বলো নামার নাম বলো আমি উপাস করিনি চা বিস্কুট খেয়েছি না তুমি ভোগটা নিবেদন করে দাও আলো গাঙ্গুলি ভগবতে শ্রী সূর্যায় নমঃ
ষষ্ঠাধিনাং কুরু মম পূজ গৃহীত ভবা
ওম ঈশতে শর্করা স্থানায় ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় স্থানায় ওম ঈশতে গন্ধ স্থানায় ভীমমঙ্গলচন্দ্রিকায় স্থানায় ঈশতে পুষ্পম স্থানায় সমর্পয়ামি ঈশতে ফুলচূড়ল স্থানায় ভীমমঙ্গলচন্দ্রিকায় স্থানায় সমর্পয়ামি ঈশতে পাদ্য অর্ঘপূর্ণ আসনা আসনীয় ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ঈশতে গন্ধ ওম গন্ধতমাতায়া সৃষ্টা জয়ো গন্ধধরা ধরা তস্মৈ পরমাত্মনে তুহুম পরমং গন্ধ ঈশতে গন্ধ ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ঈশতে সচন্দন মিশ্রিতা শ্রীকমল পুষ্পম ওম পুষ্পম মনোহর ব্রহ্ম সুগন্ধি দেব নির্মিতম ময়া অনুরক্তা পুষ্পম এতত প্রতিবিজ্যতাম এতত সচন্দন মিশ্রিত পুষ্পম ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে মাল্য ওম সূত্রে গঠিত মাল্যং নানা পুষ্পম সমুদ্ধিতম শ্রীযুক্ত লম্বমানঞ্চ প্রতিবিজ্যতাম এতত সূত্রে গঠিত মাল্যম ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে শ্রী ফলপত্রম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে অক্ষত দুর্বায়া ওম কাণ্ডাট কাণ্ডাট পুরোহন্তে পুরুষ পুরুষ স্ফরে এবান দুব্বে প্র তেনু সহস্র সতেন চ এষা দুর্বায়া ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে রচনায়া নানা ফল সমাযুক্তাং নানা বস্তু রচনান্তে ওজাস্মি জ্ঞান পরমেশ্বরী এষা রচনা ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে তর আলতা সিন্দুর ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম ঈশতে লৌহ শঙ্খ আভরণায় ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি এষতে পুরুষ গাত্রং যজ্ঞ পবিত্রাণী ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম এষতে তাম্বুল কর্পূরাদি লবঙ্গলাদি সংযুক্তাং তাম্বুলায়ং মুখরায়ং কল্পয়ামি নমঃস্তুতে এতত পূক ফলসহিত তাম্বুল ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম এষতে ধূপম বনস্পতি রস দিব্য গন্ধ সুমন হরে অগ্রে সর্ব দেবারং ধূপাগতে হপে এষ ধূপ ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম এষতে প্রজ্জ্বলিত দীপম সুপ্রকাশ মহাদীপ সর্বতিমি পিরামহম জ্যোতির্দীপায় প্রতিবিজ্যতাম এষতে প্রজ্জ্বলিত দীপম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি ওম এষতে স্ব উপকরণে বেদ্যায়ং পূগফলসহিত তাম্বুলায় মিষ্টান্ন দ্রব্যাদি ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি খণ্ড ফলমূলাদি সহিত প্রাণাত্তজ্জলং দধ্না ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়া এষতে ভোজ্যং ব্রহ্মণায় নিবেদয়ামি এষতে বস্তুপবস্ত সহিত ওম ভীমমঙ্গলচন্দ্রিকায় নিবেদয়ামি এতে সচন্দন ভঙ্গপুর ভীমমঙ্গলচন্দ্রিকায় নমঃ এতে সচন্দন ভঙ্গপুষ্পাঞ্জলি ভীমমঙ্গলচন্দ্রিকায় নমঃ এতে সচন্দন কুবের মহাদেব ব্রহ্মানন্দ দেব্যায় নমঃ মস্তাদি সর্ববিঘ্ন নাশ দেবতাভ্যয় নমঃ এতে সচন্দন গন্ধপুষ্প সর্ববিঘ্ন
ওম প্রাণেশ্ব এটা আমি খন্ড ফল মিষ্টার হোক আনন্দ সহিত মা একটু দেখি আর ছবিটা তুলব। হ্যাঁ হ্যাঁ
নমো 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 শুচি নমো শুচি নমস্তে আয়ুর্দেহি যশ দেহি ভগবতি দেহি মে উত্তম দেহি ধনং দেহি শরণং কামাশ্চ দেহি মে নমো আয়ুর্দেহি যশ দেহি ভগবতি দেহি মে উত্তম দেহি ধনং দেহি শরণং কামাশ্চ দেহি মে নমো আয়ুর্দেহি যশ দেহি ভগবতি দেহি মে উত্তম দেহি ধনং দেহি শরণং কামাশ্চ দেহি মে নমো এষ এষ চন্দন সগন্ধ পুষ্প অক্ষত রূপায়া সহিত শ্রী ফলপত্র নবদি মঙ্গল চন্দ্রিকা ওই পাদপদ্মে পুষ্পাঞ্জলি যাওয়ার পর একদিন গোয়ালা বউ সহিত বললো
সই, আমার যে আর যে সুখ সহ্য হচ্ছে না, আমার ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাজে, কিন্তু কান্না আসলে কী করে বলো? ঘরে মাত্র বাবন তো অবাক খানি চুপ করে সে বললো, আচ্ছা সই তোমার কি মতি, তোমার কি সৃষ্টি ছাড়া ব্যাপার, কাঁদবে কেন? আমি এই তো তোমার পথ পথে বলেছি না, এই তো করো না, তখন তো আর শুনিনি, এখন বলছো কাঁদবো। গোয়ালা বউ নাচার বান্ধা সে কী আর করে কাজে, বললো এক কাজ করো, ধুমাতে মাছে অনেক লাভ কুমড়ো হয়েছে, তুমি সেইখানে কেউ বলো কেটে দাও, ধুপানোর পরে তুমি সকালে উঠে দেখে গেলে যা ঘর বন্ধ দেবে তা শুনে তুমি কাঁদবে। এই বল যেমনি বলার তেমনি কাজ, কিন্তু বন্ধ না হলে সে ভালোই হলো, অনেক লাভ কুমড়ো হলো এবং ধুপানে নাচতে পারলো। গোয়ালা বইয়ে হাত ধরে এমন হয়েছে সে আবার অনেক ঝাঁকা ঝাঁকা করে লাউ কুমড়ো তার বাড়িতে পাঠিয়ে দিল। তার বাড়িতে পাঠিয়ে দিলে এই দেখে বামুনি বললো, শুনে আমার তো আর কাঁদা হলো না। তখন এক বাবু বললো, তুমি এক কাজ করো, রাজা হাতে হাতি পরে পড়ে আসছে এখানে গিয়ে হাতি মরা মরা হাতি মরা ধরে তুমি কাঁদো, রাজা পেয়াদারা মনে করো তুমি বলবি হাতির দাঁত হেঁটে এসছো, এ বলে তোমার অনেক গাল বন্ধ করবে। গোয়ালা বউ তখন বনের ধারে গেল, আর মরা হাতি ধরতে সে ঝাপটা দিয়ে উঠলো। পেয়াদারা তো অবাক, একজন পেয়াদা রাজাকে খবর দিল আপনার মরা হাতিকে গোয়ালা করে হাত থেকে বেঁচে উঠেছে। রাজা শুধুমাত্র সাঙ্গ ফাঙ্গ নিয়ে আর সেই হাতিদার থেকে ছাড়াছাল ধন্দর বোঝায় করে গোয়ালা বউ বাড়িতে পাঠিয়ে দিল এবং প্রণাম করে চলে আসলো। দেখতে দেখতে গোয়ালা বউ সুখ সহ্য পেরে গেল। তাই থেকে গোয়ালা বউ বামুনি বাড়িতে গিয়ে বললো, সই এবার আমার কাঁদা হলো না, আমি বলে কাঁদা না কাঁদতে না মধ্যে মারাই যাবো। কিন্তু তখন গোয়ালা বউ এক কথা কাজ করলো, বলো তুমি কিছু মিশনারি হলো দাদা বাড়িতে পাঠিয়ে দাও, সেই দাঁড়ু খেয়ে তারা যেমনি খাবে অমনি মারা যাবে, ভাই শুধু প্রাণ ভরে কাঁদবে। গোয়ালা বউ বাড়িতে গিয়ে রাখাল কিনে মিশন দাঁড়ু তৈরি করে দাদা বাড়িতে পাঠিয়ে দিল। সে নিয়ে বৈশাখ মাসে মঙ্গলবারের এবং পথের দিন যে জলকে সব শিবাসা পেয়েছিল পথের ধারে হাতে নিয়ে হাঁড়িতে রেখে সে পুকুরে নেমে আলচা আলচা জল খেলো। তারপর উঠে এসে গাছের ধারে একটু জিবিয়ে নিয়ে সে আবার যেতে লাগলো। হাঁড়ি রেখে রাখাল যখন মুখ ধুতে যায় তখন মা মঙ্গলচন্দ্রী পদ্মহস্ত বুলিয়ে বিশেষ নাড়ু অমৃতরণ রূপান্তরিত করে দিয়ে গেল। রাখাল তো জানতে পারলো না, হাঁড়ি দিয়ে রাখাল জামাই বাড়িতে গিয়ে হাজির হলো, মেয়ের হাতে হাঁড়ি করলো, মেয়ের হাতে হাঁড়ি করলো, মেয়ে নাড়ু পেয়ে খুব খুশি, সকল নাড়ু খেতে দিল, আবার নিজেও খেলো। এমন নাড়ু সারা জীবনে কেউ কখনো খায়নি, এ আর আস পেতে না। তখন বাড়ির সকলে বললে, ও মা তোমার মাকে বলে পাঠাও যেন আমার বাড়িতে আমার আরও বেশি করে নাড়ু পাঠায়। রাখাল ফিরে এসে গোয়ালা বউকে বললো, সোয়েব গোয়ালা বউকে শুনে বললো, সোয়েবকে বাড়ি গিয়ে সব কথা বললো, সোয়েব সবই তো আমার সবই তো আরও বেশি নাড়ু খেতে চেয়েছে, আমি আর তোমার পরামর্শ দেয়নি, কাল আমি মঙ্গলচন্দ্র করবো না, খবরে কী ভাবলে পরে বলে আচ্ছা তাই করো। গোয়ালা বউয়ের বাড়ির থেকে এসে মঙ্গলবারে ব্রত করা বন্ধ করে দিল। তাই দেখে মা মঙ্গলচন্দ্রী বিরূপা হলে পরের দিন সকালে উঠে গোয়ালা বউ দেখল যে যেখানে ঘুমাচ্ছিল সব মরে পড়ে আছে। তাই দেখে গোয়ালা বউ খুব চাকরি চেয়েছি চেয়ে উঠে পাড়া সকালে মাথায় করলে এই কান্না আর থামে না, সাত দিন সাতটা কান্না চললো। আজ মঙ্গলবার সকালে তন্ত্রা করে থেকে বলছে, আর কখনো এমন কাজ করিস নে, যা ভয় নেই আজ আমার পুজো কর, এবং ঘরের জল নিয়ে যেখানে মরা আছে সব আমার নাম করে ছুটিয়ে দিবি, দেখবি যেমন কিছু তেমনই হয়ে গেছে। ব্রত পাঠ করে এই কথা শুনে ঘরের জল থেকে মরা ঘাটের উপরে সব ছিটিয়ে দিল, আর ঘরের জল জামাই বাড়িতে পাঠিয়ে দিল। মা মঙ্গলচন্দ্রী দয় আবার তার যেমন তেমন হয়ে গেল। এই ব্যাপার দেখে পাড়া সকল অবাক হলো এবং রাজার এসে গোয়ালা বউকে ঘন্টি ঘন্টি করতে লাগলো, এই ব্রত করলে কখন চোখের জল পড়ে না, আর ব্রত কথা কখনো তার সুখ ঐশ্বর্য সব সুখ ঐশ্বর্য সব থাকে এবং দুঃখ তার সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। সোনার মঙ্গলচন্দ্রীর উপরবেলা কেন বা মঙ্গলচন্দ্রী এতবেলা, হাসতে হাসতে তেল হলুদ ভাবতে শাখা সুতর করতে শাখাটা কাঠ করতে অপথে পথ করতে জোরের বন্ধন পর্যন্ত অবিবাহিত সমাপ্ত জয়
শান্তি জল তো ফোনটা একটু সাইডে রেখে দিই এখানে। প্রতিমা সবাই হ্যাঁ